আমার এক ছোট ভাইও আমার কাছে গরু কিনতে আসছিল তো ও গত বছর আমাদেরই মতো আরেক ভেন্ডার যারা সেফ প্র্যাকটিস করে তার থেকে গরু কিনে নিয়ে গেছে বাসায় তো বাসায় যাওয়ার পর তার বাড়িওয়ালা নাকি ওই গরু দেখে হাসা যায় এই ভাই আপনি বাছুর থেকে এত দাম দিয়ে কিনে আনলেন এরপরে আবার আমার সাথে যান আমি আপনাকে গরু কিনে দেবো অনেক গরু বড় গরু সে কিনে নিয়ে আসছে তো ফাইনালি ঈদের দিন পাশার দান উঠলে গেল হ্যাঁ ওই আমার যে ছোটো ভাই ওর গরু খাটলো মানে মাংসের কালার এত সুন্দর চর্বি নাই আর ওর গরু থেকে খালি চর্বি বাইর হচ্ছে হ্যাঁ তো তখন উনি বলতেছেন যে না ভাই আপনার গরুটাই ভালো হয়েছে এরপরে আপনি যেখানে গরু কিনেন আমাকে সাথে নিয়ে যান সো ব্যাপারটা হচ্ছে এরকম যে চোখের দেখা মনে হচ্ছে যে আমাদের গরুগুলোর দাম অনেক বেশি বাট আপনি আসলে ওইখানে তো চর্বি ছাড়া কিছু পাচ্ছেন না আপনি আমার কাছে সলিড মাংস পাচ্ছেন প্লাস হচ্ছে যে আপনি মাংসের টেস্ট পাচ্ছেন ভালো আমি নিজে খামার করার আগে দশ বারো বছরে গত দশ বারো বছরে আসলে মানে মাংস খেয়ে মজা পাইনি যেটা আমরা ছোটোবেলায় মাংস খেয়ে মজা পেতাম যে কচকচে মাংস হ্যাঁ লাস্ট যেই কোরবানিগুলো দিয়েছি বাজার থেকে কিনে দেখতাম যে মাংস রান্না করলেই চুলায় দিলেই মাংস ছেড়ে দিচ্ছে মানে নরম হয়ে যায় হ্যাঁ ওই টেস্টটা পাওয়া যায় না বাট এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে গরুগুলো করছি দেখি যে না ওই আগের স্বাদ এবং সবাই এটা আমাদের কিন্তু বাইরে আমরা খুব বেশি মার্কেটিং করি না হ্যাঁ বা আমরা আজকে এখানে কিন্তু মার্কেটিং করতে আসি নাই আলহামদুলিল্লাহ আমাদের অলমোস্ট অর্ধেক গরু সোল্ড এখনই ঈদের এখন অনেক দিন বাকি আছে প্রত্যেকবারে আমরা দেখা যায় ঈদের দশ পনেরো দিন আগে মোটামুটি আমাদের নাইনটি পার্সেন্ট গরু সেল হয়ে যায় হ্যাঁ সো এটা কেন হচ্ছে এই যে ফিডব্যাকগুলা আমাদের শুরুতে বিক্রি করতে কষ্ট হয় যেটা নাফিস ভাই বলতেছিলেন যে ভাই আপনাদের তো দাম বেশি হ্যাঁ বাট দাম আসলে বেশি না আপনি যদি এই ফ্যাক্টরগুলো চিন্তা করেন এবং এটার আউটপুট কিন্তু এখন আমরা পাচ্ছি যে নাফিস ভাই গত বছর কিনে নিয়ে গেছে এবার সাজ্জাদ ভাইকে নিয়ে আসবে প্লাবন ভাই চলো আসবে ওইখানে গরু তো খুব ভালো পাইছি চলো এইটা কিনি মানে ব্যাপারটা হয়েছে ভেজালের ভিড়ে খাটি মানে নিশ্চয়